হ্যালো বন্ধুরা, আপনাদের সবার জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এখানে একটা স্ক্রাবিং প্যাক আমি রেডি করছি চিনি, কফি আর অ্যালোভেরা জেল দিয়ে। তার জন্য ভালো করে আগে মুখটা ধুয়ে নিয়েছি, একটু গোলাপ জল স্প্রে করলাম, এরপর ভালো করে স্ক্রাব করে নিচ্ছি। এই প্যাকটা আমিও আজকে প্রথমবার ট্রাই করছি, দেখা যাক কতটা কাজে দেয়। 5 মিনিট পরে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। 5 মিনিট হয়ে গেছে, মোটামুটি মুখটা ভালোই ক্লিন হয়েছে। এরপর একটা প্যাক রেডি করবো। এখানে বেসন নিয়েছি, কফি নিয়েছি আর দই নিয়েছি। এরপর এখানে একটা কথা বলি, এখানে আপনারা বেসনের পরিবর্তে চালের গুঁড়ো নিতে পারেন, আর দইয়ের পরিবর্তে দুধ বা মালাই যে কোনো কিছু নিতে পারেন। আর প্যাকটা যদি মনে হয় যে একটু ঘন হয়েছে, তো গোলাপ জল বা জল যে কোনো কিছু দিয়ে একটু পাতলা করে নিতে পারেন। এরপর প্যাকটা পুরো ভালো করে মুখে লাগিয়ে নেব। একটু বেঁচে গেছিলো এই জন্য লাস্টে গলায়ও নিয়ে নিলাম। ইউটিউবে ভিডিওটা প্রথমবার দেখে আমি ট্রাই করা যাক, দেখা যাক কতটা কাজে দেয়। 5 মিনিট হয়ে গেছে, ভালো করে শুকিয়ে গেছে। ঠান্ডা জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর রেজাল্টের পালা দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু কাজে দিয়েছে, মুখটা বেশ ভালোই গ্লো দিচ্ছে। আপনারা বাড়িতে সবাই এটা ট্রাই করতে পারেন, যদি পার্লারে যাওয়ার সময় হচ্ছে না, এই গরমের মধ্যে এই প্যাকটা খুব কাজে দেয়। কিছুক্ষণ পরে নগর ভ্রমণের লোকজন এসেছিল, আমাদের এখানে হরিনাম সংকীর্তন হচ্ছিলো, তো আজকে তার নগর ভ্রমণ। এখানে মা হলুদ জল করেছে, ভালো করে পা ধুইয়ে দিচ্ছে, আর সব বাচ্চারা পাড়ার লোকজন সবাই এসেছে। আর এখানে হরি লুটের জন্যে মা বাতাসা নিয়ে এসেছে সবার জন্যে। ছোটোর সময় এই বাতাসা লুট করতে আমাদেরও খুব ভালো লাগতো, আমরা তো খুব করেছি। এখন এসব জিনিস গ্রাম বাংলায় হারিয়ে গেছে প্রায়, এখনের বাচ্চারা খুব একটা এসব জিনিস জানে না। যারা এখনও গ্রামের পরিবেশের সঙ্গে যুক্ত একমাত্র তারাই জানবেন। এরপর লাঞ্চে আজকে রুটি খেলাম, নিরামিষ পনিরের তরকারি, পটল ভাজা, আলু ভাজা, খেকসা ভাজা আর নিরামিষ ডাল আর টমেটোর চাটনি। আজকে হয়তো আবার বৃষ্টি হতে পারে, আকাশে খুব ভালো মেঘ ধরেছে। কিছুক্ষণ পরেই দেখছি পুরো চারিদিক অন্ধকার হয়ে গেছে, খুব ঝোড়ো হাওয়া দিচ্ছে সাথে বৃষ্টি হচ্ছে। এরপর সন্ধ্যের টাইম হয়ে এসছে, আজকে একটু ব্ল্যাক কফি খেতে ইচ্ছে করলো, তো বেশ কড়া করে ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। এরপর অনেক দিন পরে আজ ঘুগনি বানাবার প্রোগ্রাম করেছি, কিন্তু দেখছি অনেক কিছু মশলা নেই, তো বাড়িতে যা মশলা ছিল সেই সব দিয়ে বানিয়ে ফেললাম। এনে একটা মশলা রেডি করেছি, আর প্রথমে কড়াতে অল্প সর্ষের তেল দিয়ে দেবো, আপনারা চাইলে যে কোনো অন্য তেল ব্যবহার করতে পারেন। তাতে পাঁচফোড়ন দিব আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। তেজপাতা নেই, গোটা গরম মশলা আজকে নেই, সেই জন্য দিতে পারলাম না, আপনাদের বাড়িতে যদি থাকে অবশ্যই দিবেন। এরপর পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো, টমেটোটা যাতে নরম হয়ে আসে। এরপর মশলা দিয়ে দেবো, আর তার সাথে দিব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব, মশলাটা একটু অল্প জল দিয়ে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর আগের থেকে মটর সিদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেটা দিয়ে দেব। খুব ভালো করে মশলার সাথে মটরটাকে কষিয়ে নিতে হবে। এরপর এই স্টেজে একটু চাট মশলা বা একটু গরম মশলা দিয়ে হালকা কষিয়ে নিয়ে জল দিয়ে দিতে হবে। আমি আগের থেকে যে জলটা দিয়ে সিদ্ধ করেছিলাম মটর আলুটা, সেই জলটা ফেলিনি, রেখেছিলাম, ওই জলটা এখানে ব্যবহার করছি। আরও যদি প্রয়োজন হয় তো এক্সট্রা একটু জল এখানে অ্যাড করে নেব। আরেকটা জিনিস এখানে আমার কাছে নেই, অল্প ধনে পাতা, তো যা যা ছিল সেসব দিয়ে বানিয়ে ফেলেছি। লাস্টে দেখানো কীরকম হয়েছে, ঘুগনিটা জাস্ট ইয়াম হয়েছে, অনেক জিনিস ছিল না তাও খুব ভালো হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।